আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। বন্ধুরা, আমি সবসময় আমার যে বিভিন্ন দেশ বিদেশের দেশি বিদেশি ফলজ গাছ রয়েছে সেই গাছগুলোর আপডেট সবসময় আপনাদেরকে দিয়ে থাকি। পাশাপাশি আমার যে বাগান করতে গিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয় সেই অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা, ঠিক আজকে আপনাদেরকে একটি নতুন আপডেট দেব, সেটি হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে যে গাছটি রয়েছে এটি আঙ্গুরের গাছ। এবং এখানে একটি গাছ না, এখানে মূলত তিনটি গাছ রয়েছে, তিন জাতের আঙ্গুর রয়েছে। এখানে আছে যে কালো যেটি লম্বা যে আঙ্গুরটি সেটি রয়েছে একটা জাতের, একটা হচ্ছে বড় লাল যেটা হয়ে থাকে সেটি, এবং একটি সবুজ রয়েছে যেটি হচ্ছে মিষ্টি আঙ্গুর। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। তো প্রথমে যে কালো যেটা আঙ্গুর রয়েছে সেই আঙ্গুরটা আসলে আমি ঢাকার বৃক্ষমেলা থেকে নিয়েছিলাম, আন্তর্জাতিক যে বৃক্ষমেলা হয়ে থাকে সেখান থেকে নিয়েছিলাম। তারা হচ্ছে এটি চায়না থেকে নিয়ে এসেছে বলেছে, তো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে আমরা নিয়েছিলাম। তো সেই গাছটি নিয়েছিল 1500 টাকা। এরপরে হচ্ছে একটা বড় যে বাজারে দেখবেন যে বড় বড় লাল যে আঙ্গুরগুলো পাওয়া যায় সেটি হচ্ছে আসলে আমি নিজেই এটি বীজ থেকে গাছ তৈরি করে অলরেডি গাছ বড় হয়েছে। আমার যে ডান পাশে যে গাছ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই গাছ, একেবারে বড় যে হচ্ছে আঙ্গুরগুলো আমরা বাজারে কিনতে পাই সেই গাছতে, তো সেই বীজ থেকে আমার গাছটি তৈরি করা। তো এখনও পর্যন্ত ফল আসে নাই, আলহামদুলিল্লাহ, দেখা যাক যে কবে এটা আসে। আর আরেকটি গাছ রয়েছে সবুজ গাছ, এটি হচ্ছে মিষ্টি আঙ্গুর হিসেবে আমি নিয়েছি। এখন যেহেতু তিনটা গাছে এখনও ফল আসেনি, সে কারণে আপনাদেরকে মানে শতভাগ বলতে পারছি না যে আসলে এর আঙ্গুরগুলোর স্বাদটা কেমন হবে। তো আমার সবুজ আঙ্গুর এর আগে ছিল আমার চ্যানেলের, যদি আপনি অন্য ভিডিও দেখেন তাহলে দেখবেন আঙ্গুরের ভিডিওতে আমার যে সবুজ আঙ্গুর ছিল সেটিতে প্রচুর পরিমাণে আঙ্গুর ধরতো, কিন্তু সেগুলো আসলে প্রচুর টক ছিল। তো এখনকার যে তিনটি জাত রয়েছে সেই তিনটি জাতটি আমি এখন রেখেছি। তো এই জাতগুলোতে যখন ফল আসবে তখন আপনাদেরকে দেখাবো, ফলগুলো দেখাবো, স্বাদগুলো দেখানোর চেষ্টা করব। তো তখন বুঝতে পারবো যে আসলে আঙ্গুরের কেমন মিষ্টতা আসলে কেমন আসে। তো যদিও বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে আঙ্গুরের গাছ অনেকে শখের বসে লাগাচ্ছেন, ছাদে লাগাচ্ছেন, মাটিতে লাগাচ্ছেন, কিন্তু পুরোপুরি মিষ্টি এখনও পর্যন্ত ওইরকমভাবে আঙ্গুর মানে আমার দেখা হয়নি, কারো আছে কি না আমি জানি না। তো এর জন্য একটা বড় বিষয় হচ্ছে যে আসলে আমরা যে বাংলাদেশে যে সকল আঙ্গুরের গাছগুলো পাই এটা আসলে সঠিক জাতগুলো আসলে পাওয়া যায় না, ওভাবে পাওয়া খুব কষ্টকর। যারা ব্যক্তিগতভাবে বিদেশ থেকে কাটিংগুলো সংগ্রহ করেন তারা হয়তো নিজেদের বাগানে রাখেন, কিন্তু বাণিজ্যিকভাবের জন্য, বাণিজ্যিক সম্প্রসারের জন্য এখনও কিন্তু ওইরকম আঙ্গুর জাত পাওয়া যায় না। তো এখন রিসেন্টলি কিছু কিছু জায়গায় হচ্ছে বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। তো আমি নিজে আসলে সরাসরি কোনো বাগান থেকে আঙ্গুর খাই নাই, এই কারণে আমি বলতে পারছি না যে শতভাগ মিষ্টি। তবে ইউটিউবের বিভিন্ন রকম ভিডিও দেখে তারা বলেছেন যে আসলে মিষ্টতা রয়েছে, মিষ্টি আঙ্গুর হচ্ছে। তো এখন সেই হিসেবে আমি আমার যে তিনটা জাত রয়েছে কালো, লাল এবং সবুজ যেটি মিষ্টি হওয়ার কথা এখন ফল আসলে আসলে দেখা যাবে। তো বন্ধুরা, আঙ্গুরের গাছের কয়েকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আঙ্গুর গাছের জন্য যারা অলরেডি আঙ্গুর গাছ লাগান তো তার জন্য প্রুনিংটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখতে হবে। প্রুনিংটা হচ্ছে কি যে বছর শেষে দেখবেন আপনি যে ইউটিউবে দেখেন যে বাণিজ্যিক যে সকল আঙ্গুরের বাগান রয়েছে তারা শীতকালে কি করে সবগুলো হচ্ছে ডাল, অপ্রয়োজনীয় ডাল এবং মাথাগুলো কিন্তু ছাঁটাই করে দেয়। এই যে অপ্রয়োজনীয় ডালগুলো ছাঁটাই করা এবং এক একটা গাছের জন্য প্রুনিংয়ের সিস্টেম এক এক রকম, যে কোন জায়গায় আসলে এটা হচ্ছে কাটতে হবে, কোন কাটলে ফলটা বেশি আসবে, তো সেই হিসেবে হচ্ছে আমাদের যেহেতু ওইরকম অভিজ্ঞতা নাই, তবে ইউটিউব থেকে যতগুলো ভিডিও দেখেছি আমি সেখান থেকে অভিজ্ঞতাগুলো নেওয়ার চেষ্টা করেছি। তো দর্শকদের যদি আমি একটু কাছাকাছি একটু দেখানোর চেষ্টা করি, যদি আমরা একটু পাশাপাশি দেখি এবং প্রুনিংয়ের একটা ছোট্ট একটা ধারণা আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করব, তো সেক্ষেত্রে তাহলে আপনারা নিজেরাও কিন্তু বুঝতে পারবেন যে আসলে প্রুনিংটা আসলে কীরকম। ধরুন এই যে ডালটা রয়েছে, এই ডালটাকে যদি আমি এখান থেকে বাড়তে দিই তাহলে এটা কিন্তু অনেক দূর চলে যাবে। তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে এই মাথাটা কিন্তু ভেঙে দিতে হবে। আপনি কেটে দিতে পারেন, ভেঙে দিতে পারেন, তাহলে পরে এখানে দেখুন এখান থেকে যে এ এসেছে সেখান থেকে হয়তো আপনার এখানে ফল আসবে। তো গাছ এখনও পরিপূর্ণ হয় নাই, এ কারণে আসলে বোঝা যাচ্ছে না। তো আমরা কী করব, এখান থেকে জাস্ট এই ডালটা এখান থেকে কেটে দিচ্ছি। এই যে কেটে দিলাম, এই যে অংশটা আমি ফালাই দেবো এগুলো, তাহলে যেটি হবে যে এইটা আর বাড়বে না, তখন এখান থেকে আলাদাভাবে কুশি দিবে এবং এই সমস্ত জায়গা থেকে কিন্তু ফুল এবং ফল আসবে। আমি জানি না এখানে আসলে ফুল আসতেছে কি না, এখন বোঝা যাচ্ছে না। তাহলে আমাকে কী করতে হবে, এই এই মাথাগুলো কিন্তু আমাকে ভেঙে দিতে হবে, এখান থেকে আমরা ভেঙে দেবো।
যদি ভেঙে দিই তাহলে এটা আর বড় হবে না এবং এটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত থেকে যাবে। তো বন্ধুরা এই পাশে যদি আমরা একটু দেখাই, দর্শকদের একটু কাছাকাছি দেখাই, তাহলে আমাদের এই ডালটা আমাদের এখানে আমরা কী করবো, এটা একটু ভেঙে দেবো। এই যে বন্ধুরা এটা ভেঙে দিচ্ছি আমরা, হচ্ছে আমরা এটা ভেঙে দেবো, এই মাথাটা ডগাটা আমরা কেটে দিচ্ছি। এটা আসলে কাটার জন্য ইয়ে পাওয়া যায়, এই গার্ডেনিং টুলস পাওয়া যায়, সেই টুলস থেকে আপনারা কেটে দিতে পারেন। তো এখানে যদি আমরা এভাবে কেটে দিই, দেখুন দর্শকরা, এটা আমি এখান থেকে এই অংশটা কেটে দিচ্ছি, এই পাশ থেকেও আমরা এটা কেটে দেব। এটা যদি আমরা, তাহলে কিন্তু আমাদের এই ডালগুলো আমরা ছেড়ে দিচ্ছি। তাহলে পরে আপনার হচ্ছে নতুন যখন এখান থেকে যখন কুশি আসবে তখন এখান থেকে কিন্তু ফুল বের হবে। তো আমি দর্শকদের যদি একটু গাছটা পুরোটা একটু দেখানোর চেষ্টা করি, বন্ধুরা দেখুন এখানে, এখানকার আমার হচ্ছে যে গাছটা, এটা 2 বছর বয়স হচ্ছে, 2 বছর পুরোপুরি এখনও হয় নাই। এটা একটা রয়েছে, যে এখানে একটা রয়েছে, পাশে ওখানে একটা হচ্ছে, এখনও পর্যন্ত আমার বাগানের হচ্ছে ফুল আসে নাই। তো ইনশাল্লাহ নেক্সট যে সিজনটা রয়েছে আলহামদুলিল্লাহ আশা করছি যে হয়তো শেষ সিজনে আমার হচ্ছে ফলগুলো আসবে ইনশাল্লাহ। তো বন্ধুরা আমি একটু আর একটু এদিক দিয়ে কেটে দিই, এই যে এই অংশটা রয়েছে, আমি যদি এখান থেকে একটু ছেটে দিই, এই যে কেটে দিচ্ছি এখান থেকে, এই যে এই অংশটা আমার কেটে দেওয়ার, মানে অনেকে হয়তো এটা কাটবে না, অনেক সময় মনে করবে যে না এটা বড় হলে বেশি ফল আসবে, ব্যাপারটা আসলে এরকম না, যে আপনি যত প্রুনিং করবেন তত নতুন করে কুশি দিবে, এখান থেকে শাখা প্রশাখাগুলো বের হবে, তখন এই গাছটা আরও সমৃদ্ধ হবে, আর তারপর হচ্ছে এটা মানে অনেক মোটা হবে। হ্যাঁ, তো এর জন্য আপনার নির্দিষ্ট শেপে আপনি যখন মাসা করে দিবেন তখন মাসাতে দেখবেন যে একটা নির্দিষ্ট শেপে কিন্তু এগুলো গাছ রাখা হয়, আপনার এটা অপ্রয়োজনীয় ডালগুলো আপনার কেটে দিতে হবে। তো বন্ধুরা আপনাদেরকে প্রুনিংয়ের আঙুর গাছের প্রুনিং একটু আইডিয়া দিলাম। তো হচ্ছে এতে করে হবে কি, মানে ফলের পরিমাণও বাড়বে, পাশাপাশি হচ্ছে গাছের গ্রোথটা ভালো থাকবে। তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যারা যাদের অলরেডি আঙ্গুরের গাছ রয়েছে, মিষ্টি আঙ্গুরের গাছ রয়েছে, তাদের যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই আপনারা আমাকে পরামর্শ দিবেন। আর বাংলাদেশে যে সকল ব্যক্তিরা হচ্ছে আঙ্গুর নিয়ে কাজ করছেন তাদের অভিজ্ঞতাগুলো যদি থেকে থাকে তারা আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। তো বন্ধুরা ভিডিও সংক্রান্ত অথবা নতুন নতুন কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান সে বিষয়ে কমেন্টস করে জানালে আমি অবশ্যই সেই আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব।